মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করা মিয়া আরিফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান সারওয়ারদি চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার সাভার থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার ষড়যন্ত্র করতেই এই নাটক সাজিয়েছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। নাটকের মাস্টারমাইন্ড হাসান সারওয়ারদির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হবে বলেও জানান গোয়েন্দা বিভাগ। গত শনিবার সন্ধ্যায় বিএনপি অফিসে জো বাইডেনের উপদেষ্টার মিথ্যা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি নামের এক ব্যক্তি। এ সময় সাথে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান সারওয়ারদি সহ বিএনপি নেতা ইশাক হোসেন। পরে মিয়ান আরাফিকে গ্রেফতার করে পুলিশ। আমাকে সেখানে নিয়ে গিয়ে মিসলিডিং করে বিএনপির অফিসে আমাকে এটাকে দেওয়ার সম্মান দেওয়া হয়েছে। এই মিয়ান আরাফি গোয়েন্দা পুলিশকে জানান, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ারদির শিখানো বক্তব্য বিএনপি অফিসে দিয়েছিলেন তিনি। পরে মিথ্যা পরিচয় দিয়ে অপরের রূপ ধারণ করে বিশ্বাসভঙ্গের অভিযোগে মিয়ান আরাফি সহ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান সারওয়ারদি ও ইশরাক হোসেনের নামে মামলা হয় পল্টন থানায়। মঙ্গলবার বিকেলে হাসান সারওয়ারদিকে সাভার থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান জানান, আসামি সারওয়ারদির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হবে। আজকে দুই দিন যাবত দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ওনার বক্তব্যে যে একটা রাষ্ট্রদ্রোহিতার যে একটি অপরাধ হয়েছে, সেই প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে পল্টন থানা। আমাদের সেই মামলার নম্বর হচ্ছে 56। আমরা সেই মামলায় মানে আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। উনি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, পুলিশ সদস্যদের বিরুদ্ধে, আনসার সদস্যদের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে সকলের মনোবল ভেঙে এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, এটি কেন করেছেন সব কিছু আমরা জিজ্ঞাসাবাদ করে জেনে পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো। আর পুলিশ কমিশনার জানান, অপরাধীর যে পরিচয় থাকুক না কেন, তিনি পুলিশের চোখে অপরাধী। একজন মানুষ যখন অপরাধ করে তখন সে কি পরিচয়ের সেটি কিন্তু বিবেচ্য নয়। আমাদের কাছে বিবেচ্য যে সে একজন অপরাধী, অপরাধী হিসেবে তাকে আইনের হাতে তুলে দেওয়া পুলিশের দায়িত্ব এবং সেইভাবেই লেফটেন্যান্ট জেনারেল হাসান শহীদ সোহরাওয়ার্দিকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে তার সাথে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত চলছে বলেও জানান কমিশনার। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।